পাসপোর্টের স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে জেনে রাখি আপনি পাসপোর্টের স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যেইটাই পরিবর্তন করুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও পুলিশ ভেরিফিকেশনের মতো যে প্রবলেমটা রয়েছে আপনার কাছে মনে হতে পারে সেই প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে দুইটা ঠিকানায় যদি আপনি পরিবর্তন করতে চান তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে দুইটা ঠিকানায় কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকবে পাসপোর্টের ঠিকানা বিশেষ করে স্থায়ী ঠিকানা যদি পরিবর্তন করতে যান তো সেই ক্ষেত্রে যে কারেকশন ফরমটা রয়েছে সেই কারেকশন ফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে আপনার ভ্যালিড যে ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনাকে শো করতে হবে ভ্যালিড ডকুমেন্টস বলতে এখানে আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের যে ভেরিফাইড কপিটা রয়েছে সেটির প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি কোথায় পাবেন আপনার যে জেলা রয়েছে কিংবা আপনার যে উপজেলা রয়েছে উপজেলায় নির্বাচন কমিশন অফিস রয়েছে কিংবা সার্ভার অফিস রয়েছে সেখানে আপনাকে যেতে হবে কম্পিউটার অপারেটরের রুমে যে আপনার জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপিটা আপনি সেখান থেকেই সংগ্রহ করতে পারবেন তো এইখানে কিন্তু ভেরিফাইড কপিটা সংগ্রহের জন্য আপনার যে কম্পিউটার অপারেটারের কাছে যাবেন তাকে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা সেখানে দিতে হবে দেওয়া সাপেক্ষেই কিন্তু আপনার যে ভ্যালিড মানে ইয়েটা রয়েছে ইনফরমেশানটা রয়েছে সেটা আপনি তুলে নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপিটা ওঠাতে পারবেন না তো এই জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপির সাহায্যেই পাসপোর্ট কারেকশনে যাওয়ার মাধ্যমে এবং পাসপোর্ট রি মাধ্যমে যখন যাবেন তো সেই ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানাটা কিন্তু পরিবর্তন হয়ে থাকবে তবে এখানে একটা বিষয় আসে দাঁড়াই অনেকে হয়তো বা দেখা যায় যে তাদের যেই বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধনটা রয়েছে সেটাতে পাসপোর্ট করে থাকে তো এই ক্ষেত্রে স্থায়ী ঠিকানাটা যদি পরিবর্তন করতে চান আপনার পাসপোর্টে যে স্থায়ী ঠিকানাটা করতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল থাকতে হবে তবে আপনার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেখানকার ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে কিংবা পূর্বের স্থায়ী ঠিকানাটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রটাকে আগে কারেকশন করতে হবে তার পরবর্তী সময়ে যে আপনাকে পাসপোর্ট কারেকশনের মতো যে সুবিধাটা রয়েছে বাংলাদেশ সরকার দিচ্ছে তো সেই সুবিধাটা আপনি নিতে পারবেন আদারওয়াইজ আপনি কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন না Uno con un núcleo web mando me.